দানের বুটের লগে ছাইয়া বুট দেখুন লাই তারব। দর্শক আমরা এই মুহূর্তে আছি বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা একটি রাসেল ব্যারিকেড ট্রাক মারতে, তো আমরা তার চলনা দেখব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, বিএসটিভি খবরের সাথে থাকবেন, আমি সঞ্জিত আক্তার আছি আপনাদের সাথে। আমি মাটির পোলা ল্যাঙ্গা থাকি, কুড়া থাকি, কানা আমি তো আপনাদের বলা নিজের বলা নিজের বলা রাখি মানুষ কারে ভোট দিবেন। আজকে মন্ত্রী নৌকার প্রতীক নির্বাচন করবেন, নৌকার ভোটটা তো চাইতে পারবেন, চাইতে পারবে বারবার নৌকা ডুবে একজন মানুষ কিভাবে নৌকায় ভোট চায়, চাওয়ার সুযোগ আছে? যে কারণে আমি আপনাকে বলি মাটির পক্ষে 42 বছরে পারেন নাই, কালে করে মাটিতে একটা এমপি রাখবে। এবার যেহেতু সুযোগ পাইছেন একটা কেন্দ্রে যাইয়া মাটিতে দান করবেন, আমার ব্যক্তি দেখার দরকার নেই, আমি দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে আমার দাও, যে যে দল করে করুক গে, মাটির পক্ষে একটা দান করলে তো আর কোনো অসুবিধা নেই। এখন সবাইকে কেন্দ্রে নিয়ে যে মাটিরে দান করে দেন লোক ভোটটা, ইনশাআল্লাহ আমরা দেব। দানের ভোটের লগে ছাইয়া ভোট দেখুলাই তারব পারব। যে কারণে আমি আপনাদের অনুরোধ করে গেলাম, যারা এই কেন্দ্রে দায়িত্বে আছেন সবটি নিয়ে পোস্টার ফেস্টুন আসলে আজকে থেকে বসে, কারণ আমার এখানে অফিস নাই, নির্বাচনের পক্ষে আমি এখানে আসতে কিন্তু বাধ্য হয়েছি, কোনো ভাবে নেন না কথাটা। এত কর্মী আপনারা ঢাকা শহরে মিটিং নিতে গেছেন এই গ্রাম থেকে, অথচ এখানে আমার একটা অফিস নাই, নির্বাচনী প্রক্রিয়া নাই, যে কারণে সকালে উঠে আমার কিন্তু এনে আসা লাগে। আমার কথা হয়েছে অফিসটা হচ্ছে একটা নির্বাচনী প্রক্রিয়া, এটাই দিয়ে ভুল হয় না, বাট একটা জায়গায় বসলে যে এলাকায় তার একটা ঠিকানা আছে, এই ঠিকানা ভোট তো মানুষ কেন্দ্রে গেলে দিবেই, সেই ক্ষেত্রে আপনার একটা অফিস আজকের মধ্যে চূড়ান্ত ইনশাআল্লাহ কিভাবে বিকাল থেকে পরিচালনা করবেন, মা খালার কাছে ভোট চাইবেন, কোন কারোর বিরুদ্ধে বলে ভোট চাওয়ার দরকার নেই। আমরা এবার ভোটটা মাটিকে দিই, আমাদের কারোর বিরুদ্ধে উচ্চারণ করার দরকার নেই, আমাদের কিছুই বলার দরকার নেই। 42 বছরে কালে করে মাটিতে এমপি আসে নাই, এবার একটা করে ভোট দান করলে যদি বাড়িতে আসে এটা সবার দায়িত্ব, এই দায়িত্বের জায়গা থেকে সবাইকে বুঝাইয়া আপনাদের মাঠে নামতে হবে নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। কালে করে এমপি হলে ঢাকায় যেতে হবে না, বাড়িতে যে সাক্ষাৎ করতে হবে, সমস্যা বলতে পারবেন। হ্যাঁ এরা জানে, হাতের কাছে পাবে এই কেন্দ্রে আমার একজন কর্মী না থাকলে বারবার ফার্স্ট, এটা আমার সেই কেন্দ্রে থেকে গেলে কেন্দ্রে গেলে কেন্দ্রে অ্যাক্সিডেন্ট, এবার অন্য কোনো বাক্সে ভোট ফেলা যে কটা নেতা এই কটা ভোট জানো বাইরে যায়। এবার কি কইছি বুঝছেন, নেতা ছাড়া পাবলিক ভোট যা আছে সব এক বাক্সে ফেলতো, নেতা যারা নির্বাচন করবেন নেতা গোবরের ভোটের ভরসায় বই থেকে লাভ, নেতা গোবর আমরা করি, নেতা গোবর একটা আপনার ভোট একটা, সেই ক্ষেত্রে আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, আমি আসতে পারি আর না পারি, মাটিটাকে কিভাবে বিজয়ী করবেন, সম্মান রক্ষা করবেন, মাটিতে এমপি আনবেন, এটা আপনাদের দায়িত্ব, সেই দায়িত্বের জায়গায় আপনাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম। আর যে দান খাই হ্যাঁ গলায় কথা কইতে পারে, উপজেলা চেয়ারম্যান বানিয়েও দেখছেন জীবনে কারোর লোক অসম্মান করি, তাহলে এমপি বানাইলেও ওই মন্ত্রী হইলেও আপনাকে লোকই থাকবে, আপনাকে রাসেলই থাকবে, আপনার কাছে এমপি হিসাবে আইব।